এবার বিয়ের আসর থেকে পালিয়ে গেলেন চিত্রনায়িকা বুবলি। এমন তথ্য গণমাধ্যমে। বিয়ের সবকিছুই যেন সম্পূর্ণ, দিন তারিখ সবই ঠিক করা হয়ে গেছে, পাত্র এবার অভিনেতা আনিসুর রহমান মিলন। তবে চিত্রনায়িকা শাবনা বুবলি সিদ্ধান্ত নিয়েছে নিজের পছন্দ ছেলের সাথে পালিয়ে বিয়ে করবেন। পরিকল্পনা অনুযায়ী অভিনেতা জিয়াউর রহমানের হাত ধরে পালিয়ে গেছেন চিত্রনায়িকা বুবলি। তার ভালোবাসার মানুষটি হলেন জিয়াউর রহমান, বর্তমান সময় সব থেকে আলোচিত নায়ক। চলুন এবার জেনে আসি বিস্তারিত। তবে এই সকল বাস্তবে নয়, ঘটনাটি জসীমউদ্দিন জাকিরের পরিচালিত মায়া দ্য লাভ সিনেমার শুটিং সেটে এমন ঘটনা ঘটেছে। আসছে নতুন সিনেমা চিত্রনায়িকা বুবলির। একসাথে তিনটি নায়ককে দেখা যাবে এই সিনেমায়। প্রথমত আনিসুর রহমান মিলন, জিয়াউর রহমান এবং সাইম সাদিক, এই তিনজনকে ঘিরে নতুন সিনেমা মায়া দ্য লাভ। এই সিনেমাটির শুটিং এর কাজ শুরু হয়ে গেছে। এই দৃশ্যে দেখা যাবে ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে যাবেন চিত্রনায়িকা বুবলি এবং তার ভালোবাসার সঙ্গে আরো দুইজন অপেক্ষা করবে, এমনই রোমাঞ্চকর সিনেমা তৈরি হচ্ছে। 6 ফেব্রুয়ারি শুটিং এর কাজ শুরু হয়ে গেছে। এই বিষয় নিয়ে এবার গণমাধ্যমে চিত্রনায়িকা বুবলি বলেন, নতুন এই সিনেমার ভিতরে থাকবে ভালোবাসা, রোমান্স এবং বিশেষ কিছু মুহূর্ত যা দর্শকদের বেশ আনন্দ দিবে। এদিকে কয়েকদিন আগে চিত্রনায়িকা বুবলি এবং অভিনেতা সিয়া মোহাম্মদের সাথে নতুন সিনেমা চরকি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে টান। যে সিনেমায় অসাধারণ অভিনয় করে চিত্রনায়িকা বুবলি বেশ প্রশংসিত হয়েছে। দর্শক, এই তো ছিল নতুন সিনেমা মায়া দ্য লাভের সম্পূর্ণ কাহিনী, যা আপনাদের কাছে ছোট্ট আকারে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে তবে এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না।